যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট আগামী 30 ডিসেম্বর। তো আপনারা অনলাইন থেকে কিভাবে খুব সহজে আপনাদের রেজাল্টগুলি দেখতে পারবেন। তো তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন ই বোর্ড, বি ও এ আর ডি বোর্ড রেজাল্ট, আর ই এস ইউ এল টি লেখার পর আপনারা সার্চ করবেন। আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে ইবোর্ড রেজাল্ট ডট কম। তো আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাবেন যে চুজ ওয়ান। তো আপনারা এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে এসএসসি রেজাল্টটা দেখবেন এখান থেকে এসএসসি এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কত সালে এসএসসি এক্সাম দিয়েছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি একজনের রোল নাম্বার নিয়েছি, সেটা আপনাদেরকে এখান থেকে দেখাই যাব। তিনি 2019 সালে এসএসসি এক্সাম দিয়েছেন। তো এখান থেকে আমি 2019টা সিলেক্ট করব। তো আপনারা যেহেতু 2021 সালে এসএসসি এক্সাম দিয়েছেন সেহেতু আপনারা এখানে 2021 সালটা সিলেক্ট করবেন। তারপর আপনারা বোর্ডটা সিলেক্ট করবেন, আপনাদের যার যার বোর্ড। তো আপনারা যে বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে চুজ ওয়ান। তো আপনারা এখানে আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন যে রোল নাম্বার। তো আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে বসায় দিবেন। তো আমি একটা রোল এখানে বসায় দিব, দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন এখানে দেওয়া আছে অপশনাল। তো আপনারা যদি রোল নাম্বার দিয়ে এখানে সাবমিট করেন তাহলে শুধু আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন, যে আপনারা আবার আপনারা শুধু রেজাল্টটাই দেখতে পারবেন, আপনারা কোন নাম্বারে সরি আপনারা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন না। তো আমি আপনাদেরকে দুইটাই দেখাই দেব। প্রথমে শুধু রোল নাম্বার দিয়ে দেখাই দেব। তো এখান থেকে সিকিউরিটি কীটা আমরা এখানে বসাই দেব। তারপর এখান থেকে দেখেন যে গেট রেজাল্ট। তো এখানে ক্লিক করলে দেখেন রেজাল্টটা চলে আসলো, যে এখানে রেজাল্টটা যে আসলো যে জিপিএ 4.22 রেজাল্ট। এখানে কিন্তু যে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু দেওয়া নাই। তো আমরা আবার দেখব যে কিভাবে আপনারা রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনারা এখান থেকে আপনাদের কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা সহ দেখতে পারবেন। তো আবার ব্যাকে চলে আসলাম। আসার পর এখানে আবার গেলাম, যাওয়ার পর আবার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করে দিলাম। তারপর রোল নাম্বারটা দিলাম, রোল নাম্বারটা দিব এখানে। দেওয়ার পর আবার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে বসায় দেব। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসায় দেই। তারপর আমরা এখান থেকে সিকিউরিটি কিটা বসায় দেব। দেওয়ার পর এখানে আবার গেট রেজাল্টে ক্লিক করে দেব। তো আপনারা এখানে এবার দেখতে পাবেন যে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে। তো এখানে আসলে এই যে এখানে দেখতে পাবেন যে থিওরিক্যাল আছে আবার প্র্যাকটিক্যাল লেখা আছে। তো কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটা সহ এখানে চলে আসবে। সো ভিউয়ার্স, এই হলো আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত।